ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আধিক্যে শঙ্কার মুখে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ। সংক্ষিপ্ত সংস্করণের দিকে যেমন দর্শকরা ঝুঁকছেন, সমানতালে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে চাইছে। আর্থিক অনটনের মাঝে টেস্ট ক্রিকেটকে কিভাবে জনপ্রিয় করা যায় সেই বিষয় নিয়ে আলোচনায় বসে মেরিলেবোর্ন ক্রিকেট ক্লাব। ক্রিকেটের বিগ থ্রি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের বাইরে টেস্টের জনপ্রিয়তা ক্রমেই কমছে। টি টোয়েন্টিতে প্রতিদ্বন্দ্বিতার কারণে এই ফরম্যাট নতুন দর্শকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে সেরা দলগুলোর টেস্ট খেলা এখনও দর্শকদের কাছে উপভোগ্য। বনেদি এই সংস্করণকে বাঁচিয়ে রাখতে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রচলন করেছে ICC। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে সাদা পোশাকের ক্রিকেটে দল বাড়াতে চাচ্ছে, সেখানে ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী ষড়যন্ত্র করছেন ছোট দলগুলোকে ছেটে ফেলার। যখন খেলায় মান থাকবে না তখন স্বাভাবিকভাবেই রেটিং কমে যাবে। আপনি টেস্ট ম্যাচে খুব কম দর্শক দেখবেন, যা অর্থহীন। দর্শকরা খেলাটার মূল আকর্ষণ। অবশ্য দলগুলোর মাঝে ক্রিকেট জনপ্রিয় করতে ভিন্ন একটি পরিকল্পনাও দিয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। তবে যত পরিকল্পনা দেয়াই হোক, সেই শ্রীনিবাসনের মতো একপাক্ষিক চিন্তা দীর্ঘমেয়াদে ক্রিকেটের কতটা উপকারে আসবে? এখন 12টি দল টেস্ট খেলে, আপনি সেটাকে 6-7 দলে নিয়ে আসতে পারেন এবং অবনমন পদ্ধতি রাখতে পারেন। এছাড়া দুই স্তরে টেস্ট ক্রিকেট আয়োজন করা যেতে পারে। উপরের সারির 6 দল খেলার মান বাঁচিয়ে রাখার জন্য খেলবে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। আপনি ক্রিকেটের বিস্তার চাইলে টি-20-র মাধ্যমে বিস্তার ঘটাতে পারেন। দল কমিয়ে আনার মধ্য দিয়ে কি তবে বাংলাদেশকে টেস্ট ক্রিকেট থেকে বিদায় করে দেওয়ার বার্তা দিলেন শাস্ত্রী? কারণ টেস্ট র্যাঙ্কিং এর 9 নম্বরে রয়েছে টাইগাররা। এই ভারতীয়র কথা মতো দল সংখ্যা কমিয়ে আনা হলে টেস্ট ক্রিকেটের মর্যাদা হারাবে বাংলাদেশ। এখন দেখার বিষয় লাল বলের ক্রিকেট নিয়ে কি সিদ্ধান্ত নেয় ICC। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।